নয় বছরে 1000-এরও বেশি স্বাভাবিক প্রসব করিয়ে অনন্য রেকর্ড গড়েছেন পঞ্চগড়ের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার সিএইচসিপি মেহেরুন্নাহার লিলি। শুধু স্বাভাবিক প্রসবই নয়, গর্ভবতীদের সেবা এবং প্রসব পরবর্তী সময়ে মায়েদের পাশে থাকেন কীর্তিময়ী এই নারী। এলাকার সবার মুখেই শুধু এখন লিলি আপার প্রশংসা। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ভারতীয় সীমান্ত ঘেষা কাজীপাড়া এলাকায় কাজীপাড়া কমিউনিটি ক্লিনিকের প্রতি দারুণ আস্থা এখন স্থানীয়দের। আমাদের কোনো শারীরিক সমস্যা হলে, যেমন জ্বর সর্দি কিংবা মাথা ব্যথা হলে, আমরা এখানে সরাসরি লিলিয়ানটির কাছে চলে আসি, উনি আমাদেরকে ফ্রিতে সেবা প্রদান করেন। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে 1998 সালে কাজীপাড়া কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করে সরকার। সে সময় ক্লিনিক স্থাপনে 800 জমি দিয়েছিলেন রমিনা খাতুন নামে এক স্থানীয় নারী। 2011 সালে এই কমিউনিটি ক্লিনিকে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার সিএইচসিপি হিসেবে যোগ দেন মেহেরুন্নাহার লিলি। সেই 2015 সালের জানুয়ারি থেকে আজ পর্যন্ত, অর্থাৎ 9 বছরে আমি 1012টি নর্মাল ডেলিভারি সম্পূর্ণ করি। 2014 সালে ঠাকুরগাঁও সদর হাসপাতালে দক্ষ প্রসব সহকারী বিষয়ে 6 মাসের প্রশিক্ষণ গ্রহণ করেন তিনি। এরপর 2015 সালের জানুয়ারি মাসে তিনি অন্যান্য স্বাস্থ্য সেবার পাশাপাশি ক্লিনিকে শুরু করেন স্বাভাবিক প্রসব কার্যক্রম। আমাদের বাড়ির পাশে যে কাজীপাড়া কমিউনিটি ক্লিনিক, এই ক্লিনিকের স্বাস্থ্য সেবা খুব সুন্দর। আমাদের এলাকার লোকজন জ্বর সর্দি কাশি হইলে মানে ছুটে আসে এখানে। আমরা লিলিয়া আপাকে পাই এখানে উপকৃত হয়েছি, মনে করেন যে নানার পেশার মানুষ আসে এখানে, আর হচ্ছে গ্রাম অঞ্চলের মানুষ আমরা সুবিধা পাচ্ছি। গর্ভবতী মায়েদের এখন আর প্রসবকালীন বিভিন্ন সেবা নিতে যেতে হয় না দূরের কোনো শহরে। আর্থিক সাশ্রয়ের পাশাপাশি সীমান্তবর্তী প্রত্যন্ত অঞ্চলে রাত বিরাতে হাতের নাগালে প্রসবকালীন সেবা পেয়ে খুশি প্রসূতি ও গর্ভবতী মায়েরা। একই সাথে কিশোরীদের স্বাস্থ্য সেবায় প্রশংসা কুড়িয়েছে এই কমিউনিটি ক্লিনিক। কিশোরীদের বিভিন্ন টিকা, যেমন মেয়েদের টিটি টিকা এখান থেকে আমরা পেয়ে থাকি, অন্যান্য স্বাস্থ্য সেবা আমরা এখানে খুব ভালো পাই। মেহেরুন্নাহারের কর্মকাণ্ডে কমিউনিটি ক্লিনিকের প্রতি মানুষের আস্থা বেড়েছে বলে জানান পঞ্চগড়ের সিভিল সার্জন ডাক্তার মোস্তফা জামান চৌধুরী। তেঁতুলিয়ায় কাজীপাড়া কমিউনিটি ক্লিনিকের সিএসসিপি মেহেরুন্নাহার লিলি, তার যে বর্তমান নর্মাল ডেলিভারির যে সংখ্যাগত উত্তীর্ণ হওয়ার বিষয়, যেটা এখন পর্যন্ত তার চাকরি জীবনের শুরু এবং পরবর্তীতে সিএসবি ট্রেনিং প্রাপ্ত হয়ে এখন পর্যন্ত 1012টি নর্মাল ডেলিভারি করতে সম্মত হয়েছে, তার এই যে সংখ্যাগত অ্যাচিভমেন্ট, সেই অ্যাচিভমেন্টটা নিঃসন্দেহে অনেকের জন্য অনুকরণীয় এবং অনুসরণীয়। মেহেরুন্নাহারের মতো অন্যরাও এগিয়ে আসলে বদলে যাবে কমিউনিটি ক্লিনিকের চিত্র, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।